আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বাবার সম্মানিত ইমানদার দিনদার মতাকিপ রেজগার ভাইরা আশা করব আপনারা সকলে ভালো আছেন আজকের ভিডিওতে আমরা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এসেছি যে বিষয়টা হলো সন্তানের জন্য আমরা মা বাবারা কি দোয়া করবেন আমরা সকলে চাই যে আমাদের সন্তান ভালো হোক আমরা সকলে চাই যে আমাদের সন্তান অশ্লীলতা থেকে দূর থাকুক আমরা সকলেই চাই যে আমাদের সন্তান সমস্ত অনৈতিক অযৌতিক কাজকর্ম থেকে কাণ্ড থেকে অহেত কথাবার্তা কাজকর্ম থেকে আমাদের সন্তান বিরত থাকুক এবং ভালো থাকুক এবং আমরা মা বাবারা সকলেই চাই যে আমাদের সন্তান একটা সুসন্তান অর্থাৎ রেজগার সন্তান নামাজি পরদার সন্তান হোক আমরা সকলেই চাই কেননা আমরা মুসলিম মুসলিম হিসাবে আমাদের করণীয় যে সর্ববস্থায় আমাদেরকে আমাদের সন্তানদের উপরে লক্ষ্য রাখতে হবে এবং খেয়াল রাখতে হবে তারা কোন টাইমে কি করছে তারা কি কোনো অশ্লীলে জড়িয়ে যাচ্ছে বা তারা কি কোনো অনৈতিক কাজে অযৌক্তিক কাজে জড়িয়ে যাচ্ছে বা তারা কি কোনো লুকায়িত ভাবে বা প্রকাশ্যে ভাবে কোনো গুনাহ করছে কি না আমরা সকলেই এটা চাই আর আমাদের এটা কর্তব্য আমাদের দেখতে হবে তো আজকের ভিডিওতে সংক্ষিপ্ত আমাকে আকারে আমরা বলতে চাইবো যে আমাদের সন্তানের জন্য যেহেতু আমরা সকলেই ভালো চাই যার ক্ষেত্রে আমরা আমাদের সন্তানের জন্য কি দোয়া করতে পারি বা আমাদের সন্তান ভালো থাকার জন্য ভালো হওয়ার জন্য আমরা আল্লাহর কাছে কি প্রার্থনা করতে পারি আমরা সকলে জানি যে আল্লাহ তাবারকাত পৃথিবীতে যত নেয়ামত রয়েছে এই সব নেয়ামত থেকে কিন্তু একটি দামি সন্তান সন্তান নেয়ামত দান করেন পবিত্র কোরআনে আল্লাহ তালা ঘোষণা করেছেন যে ধন সম্পদ এবং সন্তান সন্ততি পার্থিব জীবনের অলঙ্কার পার্থিব জীবনের অলঙ্কার সুরা কাহাফে ছেচল্লিশতম আয়াতে আল্লাহ তাবারক তালা বলছেন তো আমরা সকলেই চাই যে আমাদের সন্তান ভালো হোক আমাদের সন্তানদের জন্য ভালো হওয়ার জন্য আমরা কি দোয়া করব। আমাদের সন্তানদের জন্য যদি আমরা হাদিস ও কোরআনের পৃষ্ঠা উল্টে দেখি বা পড়ে দেখি বা সেগুলোকে উপলব্ধি করি তাহলে সেখানে আমরা পাই যে হজরতে ইব্রাহিম আলা নবী আনা আলাহ সালাম তার সন্তান এবং স্ত্রীকে যখন জনমানবিহীন মরুভূমিতে মক্কার সাফা মারওয়া পাহাড়ের উপত্যকায় যখন রেখে যান তখন তাদের জন্য হজরতে ইব্রাহিম নবী কি করেন কল্যাণের দোয়া করেছিলেন দোয়াটি আল্লাহ তাবারকালা কবুল করেন এবং আল্লাহর পছন্দ হয় এই দোয়াটি সেজন্য আল্লাহ তালা করানুল ক্রিমে যে দোয়াটি আমাদেরকে পুনরায় উল্লেখ করে দুনিয়ার মানুষকে তাদের সন্তানদের জন্য দোয়া করতে উদ্বুদ্ধ করেন এই দোয়ার মাধ্যমে যাতে মানুষ সন্তানদের জন্য এইভাবে দোয়া করেন যেমনিভাবে হজরত ইব্রাহিম আল্লাহ সালাতাম দোয়া করেছিলেন স্ক্রিনে আপনি দেখতে পাবেন বাংলা আপনি পড়ে নেবেন বা ভিডিওটা আপনার জেগে দাঁড় করে আপনি দোয়াটি স্ক্রিনশট করে নেবেন তাহলে আপনার সেটা মুখস্থ করতে বা আপনার সেটা আহ আয়ত্তে রাখতে সুবিধা হবে তো চলুন আমরা জানবো হজরত ইব্রাহিম আলাহ সাল্লা তার সন্তান সন্তানের জন্য কি দোয়া করেছিলেন হজরত ইব্রাহিম আলাহ সাল্লা দোয়া করেছিলেন ইসমিল্লাহ রহমান রাহেম ربنا لِيُقِيمُ الصلاة فاجعل أفئدة من الناس تهوي إليهم وارزقهم من الثمرات لعلهم يشكرون الله تبارك وتعالى اي آيات المدى هَيَا هي عمر پرتبالك إبراهيم نبي ربنا هي عمر তারা অর্থাৎ সন্তান সন্ততি যাতে নামাজ প্রতিষ্ঠা করে প্রথমে নামাজের জন্য দোয়া করছেন প্রথমেই নামাজ পড়ানোর দোয়া করছে বাচ্চাদের জন্য কাজেই মানুষের অন্তরকে তাদের প্রতি অনুরাগী করে দাও আর ফল ফলাদি দিয়ে তাদের জীবিকার ব্যবস্থা করো যাতে তারা আল্লাহ তাআলা সুক্রিয়া আদায় করতে পারে অর্থাৎ হ্যা আল্লাহ যাতে তারা আপনার সুক্রিয়া আদায় করতে পারে কোরআনে কারিমে আরেকটি দোয়া সন্তানদের জন্য খুবই মূল্যবান দোয়া রয়েছে যেটা বলা হয়েছে স্ক্রিনে দেখুন স্ক্রিনশট করে নেবেন আয়ত্ত করে মুখস্থ করবেন এবং সন্তানদের জন্য পড়বেন সেখানে কি বলা হয়েছে বিসমিল্লাহ রহমান রহিম ربنا إني أسكنت من ذريتي بواد غير ذي زرع عند بيتك المحرم ربنا ليقيموا الصلاة فاجعل أفئدة من الناس تهوي إليهم. ওয়ার জুকোহু না সামরঞ্চিলা আল্লাহুম আল্লাহ জাবার এখানেও দোয়া দিয়েছেন এবং যার তরজমা হলো হে আমার প্রতিপালক আমি আমার বংশধরদের কতককে বসবাস করলাম অনু অনুর্বল উপত্যকায় আপনার পবিত্র ঘরের কাছে হে আমাদের প্রতিপালক এই জন্য যে তারা যেন নামাজ কায়েম করে অতএব কিছু লোকের অন্তর তাদের প্রতি আকৃষ্ট করে দিন এবং ফল ফলাদি দিয়ে তাদের জীবিকা দান করুন যাতে তারা কৃতজ্ঞতা প্রকাশ করে সরা ইব্রাহিম উনচল্লিশ নম্বর আয়তে আল্লাহ কাবারকালা এটা লিপিবদ্ধ করেছেন দর্শকতা ইব্রাহিম আলা নবীয়না আল্লাহ সালামের যখন সন্তান হয় না যখন তিনি নি সন্তান ছিলেন বেআলা যখন ছিলেন তখন হাজরতে ইব্রাহিম আল্লাহনা আলাহ সাল্লাতাম আর একটি দোয়া পড়েছিলেন যেটা সোল সাফাতে রয়েছে এক শত নম্বর আয়তে সেটা কি আল্লাহ তালা কে প্রার্থনা স্বরূপ বলেছিলেন যে আল্লাহ আমাকে পরেজগার মতো সন্তান দাও তো যার পরিপ্রেক্ষিতে আল্লাহ দোয়া কবুল করে কি করেছেন সন্তান দিয়েছেন এবং আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেছেন মানুষ যখন মারা যায় তখন তার সমস্ত আমলের দরজা বা সমস্ত আমল করার যে সুযোগ রয়েছে সেগুলো বন্ধ হয়ে যায় কিন্তু তিনটি আমল এমন রয়েছে যেগুলো অবশিষ্ট থাকে আর এসবের পণ্য কিন্তু সেই মৃত্যু মানুষ মৃত্যুর পরেও কবরে শুয়ে এসে কিন্তু আহ কি হয় তার নেকি পায় নম্বর এক সদকায় জারিয়ার স্বভাব নম্বর দুই মানবের উপকৃত জ্ঞানের পণ্যের স্বভাব নম্বর তিন সন্তানের দোয়া মুসলিম শরীফ এক হাজার ছয় একত্রিশ নম্বর হাদিসে রয়েছে সেজন্য সন্তানদেরকে আদব শিক্ষা দিতে হবে আদর্শবান করতে হবে আর সন্তানদের শিক্ষিত করতে হবে শিক্ষায় ভালো শিক্ষায় শিক্ষিত তাদেরকে করা মা বাবার অন্যতম কর্তব্য হলো। রসল্লা সাল্লাম বলেছেন তোমরা নিজেদের ও পরিবারের পরিজনদের আল্লাহর ভীতির ব্যাপারে উপদেশ দাও এবং শিষ্টাচার শিক্ষা দাও বোখারি শরীফ দুই পারলাম যে আমি আল্লাহ সাল্লাম সন্তানদের জন্য নেক হওয়ার জন্য তাদের হেফাজত করার জন্য তাদের ভালো থাকার জন্য অশ্লীলতা থেকে বেঁচে থাকার জন্য কি দোয়া করেছিলেন ভালো থাকবেন আমরা আমল করবো ইনশাআল্লাহ الله تعالى مدر عمل التوفيق آمين والسلام عليكم ورحمة الله وبركاته